হ্যালো বন্ধুরা, তো আজকে আমাদের দেখুন তাল এনেছে, অফ টাইমের তাল। এখন তাল পাওয়া যায় না, তো তাল দিয়ে কি বানানো যায় দেখি। তালটা ছুঁড়ে নিচ্ছি, দেখুন। তাল দিয়ে তালের লুচি, পায়েস সব খেতে ভালোই লাগে। দেখি আমাদের কি হয় বানায়। এটা ছোলা হয়ে গেছে, এই যে রেখে দিচ্ছি। তিনটে আঁঠি বেরিয়েছে, তো এই একটা হয়ে গেছে প্রায়। দুটোতে দেখুন কতটা বেরিয়েছে, একটু বেরিয়েছে। আরেকটা ধরলাম, তিনটে হয়ে গেছে। তাল চোচা হয়ে গেছে, তিনটে আঁঠি কমপ্লিট হয়ে গেছে চোচা। তো এবারে জাল দিয়ে চেঁচে নেবো এই আঁকিগুলো। তো এই দেখুন হয়ে গেছে, এই একটা, এই যে একটা, এই যে একটা, তিনটে আঁঠি পুরো ছোলা হয়ে গেছে। তো এবার জালটা দিয়ে চেঁচে নেবো। তো চাল চোথা হয়ে গেছে, তো এইটুকুন এইটুকুন বেরিয়েছে। তিনটে আঁটিতে একটা তাল নিয়ে এসেছিলো, তাই জালটা দিয়ে আমি ছেঁকে নেব। দেখুন জালে করে ছেঁকে নিচ্ছি তালটা। দেখুন কিভাবে বেরোচ্ছে। তো এতে করে করলে তো একটু কোনো আঁশ থাকে না তালে, তালের যে আঁশ থাকে চুলের মতো ওইটা একটুকুনও থাকবে না, পুরো একদমই সুন্দর হয়ে বেরিয়ে যাবে। দেখুন এইগুলো সব আঁশ চুলের মতন বেরিয়েছে। আর বাড়াবে না, হয়ে গেছে। তো অনেকটাই বেরিয়েছে তালের পাখি। তো আজকে সন্ধ্যাবেলা কী বানাই এখনও সিদ্ধান্ত হচ্ছে না কী বানাবো। তো যখন বানাবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো দেখুন এইটুকু হয়ে গেছে। তো আমার গোটা গায়ে লেগে গেছে দেখুন। তো দেখুন এইটা দিয়ে তাল চুটছিলাম, এটা আমার শ্বশুর বানিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর। এইটা টিন আর এগুলো সাইডে কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে তাল আঁচড়া এরকম করে। তো দেখুন এটা ধুয়ে নিয়ে এসেছি কাল থেকে। তো আমি এখন একটু বসে বসে তালের আঁঠি খাবো, তাল চোচা হয়ে গেছে। হেভি টেস্ট লাগে কাঁচা তাল খেতে, তো পিঠে পায়েস বানালে তো ভালোই লাগে খেতে। তা আমি এখন একটু কাঁচা তাল খাবো, এই আঁঠিটা চিবিয়ে চিবিয়ে আমার খুব ভাল লাগে। তালের গন্ধটা হেভি টেস্ট।
দেখুন সাদা করে দিয়েছি আটিটা। হেভি লাগছে খেতে। হ্যালো বন্ধুরা, তো এখন বিকেল 4:15 বাজে। তো আমি বিকেলের কাজ করে নিচ্ছি, ঘর ঝাড় দিচ্ছি। দেখুন এখন ঘর ঝাড় দিয়ে তারপরে তালের আঁটি ধুয়ে রেখেছি, ওইগুলো কেটে খাবো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এবারে উঠোনটা ঝাড় দেবো। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এবারে উঠোনটা ঝাড় দেবো। এই দেখুন ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি। এই দেখুন উঠোন অনেক পাতা পড়েছে। দুবার তিনবার করে উঠোনটা ঝাড় দিতে হয়, তো অনেক বড় উঠোন আমাদের। তো দেখুন আবার এই সাইডে চলে এসেছি ঝাঁটাতে, এটা কলের এদিকে। তো এত পাতা পড়েছে, কি বলবো, এত হাওয়া দেয় এই শীতকালে, ঝাঁটাতে ঝাঁটাতে কোমর ব্যথা হয়ে যায়। দেখুন কত পাতা পড়েছে, ওইগুলো সাদা হয়ে গেছে একবারে পয়সার মতো। ঝাঁটানো হয়ে গেছে, এবারে আমরা তো ঝাড় দিয়ে চলে এসেছি। এই দেখুন তালের আঁটি খাচ্ছি, কাটবো এটা। মা দেখুন এটা পচে গেছে। এটা একটু ভালো একবারে জল জ্বলে খেয়ে দেখি কেমন টেস্ট। মিষ্টি নেই একদম। তো দুটো কেটেছি, একটা পুরো নষ্ট আর একটা একটু ভালো, খেলাম একটু আর এই যে আরেকটা খেলাম। তো এইটা দেখুন একদম ভালো, একদম শক্ত। এটা একটু মিষ্টি, হেভি লাগছে খেতে। ছোটবেলাতে আমরা এরকম করে খেতাম, আগে কালী পুজোর দিন খেতে হয়। তো দেখুন আবার এক কেটে নিয়েছি চার পাঁচটা। তো কপাল এতটাই খারাপ, সবগুলোই নষ্ট। এই দেখুন পচে গেছে একদম ভিতরে, মাত্র একটা ভালো ছিল ওইটাই খেলাম। কোথায় যাবা? তো এইটারে শুধু ভিতরটা ভালো আছে, তো পান্তগুলো খাচ্ছি।
এগুলো খেলে হেভি ঠান্ডা। তো খাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব, আর কাটবো না, পুরো নষ্ট। দেখুন ওইগুলো সব কেটেছিলাম, পুরো পচে গেছে, একটাই ভালো ছিল তো ওইটাই খেলাম। তো কাঠারি বাড়িতে রেখে দিয়ে যাই, দেখি একটু আমার ছেলে কোথায় গেল, ঘন্টু তো টিউশনি যাবে পড়তে। তো সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে। তাল ছুঁড়েছিলাম, কি বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, তো এখন রেখে দিচ্ছি, তো একদম সন্ধ্যেই দেখা হবে। বন্ধুরা বিকেল থেকে সন্ধ্যে হয়ে গেছে, 7টা বেজে গেছে। তো এই দেখুন, আজ বলেছিলাম যে কি বানাবো কি বানাবো, তো আমাদের আজকে তালের বড়া হচ্ছে। তো এই দেখুন ময়দা দিয়ে, তাল দিয়ে মেখে নিয়েছি, চিনি দিয়ে নুন দিয়ে, এই দেখুন সব। তো এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো দেখুন মাখছি ভালো করে, অনেকক্ষণ মেখেছিলাম, তার একটু ভালো করে মেখে নিচ্ছি, যত মাখবো তত ভালো হবে, ফুলবে। তো ওইদিকে কড়াই গরম হয়ে গেছে আমার, তেল বন্ধুরা তেল দেখো গরম হয়ে গেছে কড়াইয়ে, তো আমি এই দেখো ছোট ছোট করে নিচ্ছি, নিয়ে কড়াইয়ে ছেড়ে দেব। তো দেখুন গোল গোল হয়ে যাবে একবারে যখন তুলব। দেখুন হয়ে গেছে, এবারে তুলে নেব ছাঁকনিতে করে, পুরো রসগোল্লার মতন হয়ে গেছে দেখুন। বন্ধুরা এই দেখুন আমার পিঠে ভাজা হয়ে গেছে, তো আর নেই, বাটি পুরো খালি। তো এই দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি যেই কড়া ছিল, তো কি সুন্দর হয়ে গেছে দেখুন, পুরো একদম সফট বিশাল। দেখুন এই যে অনেকগুলো ভাজা হয়ে গেছে, এই এতগুলো ভেজেছি, তো দেখুন কত সুন্দর, একবারে নরম একদম সফট, হেভি টেস্ট খেতে। দেখুন কড়াইয়েরগুলো নামিয়ে নেবো এবারে, আর একটু হবে। তো হয়ে গেছে দেখুন, ছাকনায় করে তুলে নিচ্ছি। তো পিঠে ভাজা শেষ প্রায়, এবারে ভাত বসাবো। এই দেখুন হয়ে গেছে পিঠে ভাজা, এবার এখানটায় গুছিয়ে নেব, তারপরে আবার দেখা হচ্ছে। ভাজা হয়ে গেছে, বাইরে চলে এসেছি পিঠে ভেজে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।